বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরিম দ্বিতীয় বর্ষের পক্ষ থেকে সকলকে নিরন্তর শুভেচ্ছা। শিক্ষার্থী, তোমরা হয়তো জানো যে আমরা এই করোনা মহামারীর মধ্যে অনলাইন ক্লাস অব্যাহত রেখেছি। আজ আমরা আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প নিয়ে। অপরিচিতা গল্প জানার আগে আমরা রবীন্দ্রনাথকে জানব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য রচনাবলী রয়েছে কাব্য বলাকা, পূর্বী পুনশ্চ, শেষলেখা, জন্মদিন নৈবেদ্য, গীতাঞ্জলি অন্যান্য। এছাড়া তিনি সাহিত্যের সকল শাখাতেই অবাধ পদচারণা দেখেছেন এবং চরম উৎকর্ষ সাধন করেছেন। শুধুমাত্র মহাকাব্য বাদে সাহিত্যের সকল শাখাতে যার অবাধ পদচারণা, সেই মহাপুরুষ বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম না হলে বাংলা সাহিত্য অনেকটাই অসম্পূর্ণ থেকে যেত। শিক্ষার্থী, রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প অপরিচিতা আজ আমরা কথা বলবো। অপরিচিতা গল্পের নায়ক অনুপম এবং নায়িকা চরিত্রটা কল্যাণী এবং অনুপমের যে জীবনবোধ আমরা দেখতে পেয়েছি, যে অনুপম চরিত্র যদি আমরা দেখি, অনুপম এম এ পাশ করে পরিবারতন্ত্রের কাছে এক প্রাণহীন পুতুলের মতো যেন, অপরদিকে কল্যাণী এক বলিষ্ঠ চরিত্রের অধিকারী। বাংলা সাহিত্যের যে ছোট গল্প প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, এই গল্পের মাঝে, নামকরণের মাঝে তার আমরা যথেষ্ট প্রমাণ আমরা পাই। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আসলে ছোট গল্প সকল গল্পের জনক বলা যায়, বিখ্যাত গল্প ছোট গল্প তার রয়েছে। অপরিচিতা গল্প কীভাবে অনুপমের কাছে কল্যাণী এবং কল্যাণীর কাছে অনুপম অপরিচিতা থেকে যায়, সেই গল্পটাই আমরা জানব। যে অনুপম তার বন্ধু হরিশের মাধ্যমে কল্যাণীর সাথে বিবাহবন্ধনের সংবাদ পায় এবং বিবাহবন্ধনের প্রায় চূড়ান্ত পর্বে আনুষ্ঠানিকতার মধ্য থেকেই তাদের বিবাহিত জীবনটা অসম্পূর্ণ থেকে যায়। এবং পরবর্তীতে কল্যাণী আর বিবাহবন্ধনে আবদ্ধ হননি, দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখার ব্রত করেন। এবং গল্পের শেষ দিকে যে অনুপম তার কাছাকাছি থেকেছেন, নিজেও কল্যাণী চরিত্রকে সম্মান দেখিয়েছেন। আমরা যদি দেখি যে এই গল্পটি মাসিক সবুজপত্র পত্রিকায় 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অপরিচিতা বিশেষণের আড়ালে যে বিশেষ বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী এখানে নির্মিত হয়েছে। শিক্ষার্থী, বলিষ্ঠ ব্যক্তিত্ব নারী চরিত্র আমরা এখানে কল্যাণীর চরিত্রে স্পষ্টই দেখতে পাই, কারণ তথাকথিত সমাজ ব্যবস্থায় যৌতুকের বলিতে শিকার হওয়া নারী ব্যবস্থার এক অনবদ্য চরিত্রই কল্যাণী। কল্যাণীর চরিত্রকে এত বলিষ্ঠ এবং এত প্রাণবন্ত করে কল্যাণী তুলেছেন, চমৎকৃত যে শেষ দিকে যে অনুপম তার যে চরিত্র কল্যাণীর প্রতি সম্মান কিন্তু দেখিয়েছে। এই জিনিসটি অনুপম যদি প্রথম দিকে যেমন বিবাহের অনুষ্ঠানে তার মামার কথায় উঠতেন এবং বসতেন, তার মামার কথাটা নিজের চূড়ান্ত কথা বলে ধরে নিতেন, অর্থাৎ এখানে বোঝা যায় স্পষ্ট যে অনুপম এক প্রাণহীন পুতুলের মতো যেন। এই যে একটা নির্জীব চরিত্র, এটা এই
তখনকার সমাজ ব্যবস্থায় অবশ্য অনুপম বড় হতে হতে শিখেছে যে তাদের সংসারের কর্ণধার ছিল মামা, তাদের সংসারের কর্ণধার ছিল মামা, মামা যা বলতেন ঠিক সেইভাবেই তিনি এগুতে ছোটোবেলা থেকে শিখেছেন। তবে তার মাঝে যে বহুকালের শিক্ষা বিরাজমান আছে, এখানে কথোপকথনে প্রথমে আমরা দেখতে পারি বর্ণনাকারী, এই গল্পের বর্ণনাকারী অনুপম নিজেই, এই গল্পের অপরিচিত এক গল্পের বর্ণনাকারী, এই গল্পের নায়ক চরিত্র অনুপম নিজেই প্রথম দিকেই তিনি বলেছেন যে বয়স আমার বয়স 27, যখন তিনি বর্ণনা করতেছেন তখন তার বয়স 27। বন্ধু হরিশের কাছে অনুপমের বৈশিষ্ট্যগুলো শুনে তার প্রতি একটা যে ভালো লাগা তা কিন্তু তার মনে সৃষ্টি হয়, কিন্তু সামাজিকতার কারণে পরিবেশগতভাবে তিনি যে অনুশাসনে বড় হয়েছেন পুতুলের মতো তার বহিঃপ্রকাশ তিনি দেখাতে পারেননি বলেই নারী জাতির প্রতি অসম্মান বোধ কাজ করছে শিক্ষার্থী। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই বিবাহকে ত্যাগ করেন, সেই বিবাহ অনুষ্ঠানে বিবাহকে ত্যাগ করেন কল্যাণী নিজেই। এই যে পুরুষ জাতির প্রতি এক লজ্জাজনিত অধ্যায় সৃষ্টি করেছেন, এটি একমাত্র এই অনুপমের চরিত্রেই ফুটে উঠেছে। অপরদিকে অপরিচিত আসলে উত্তম পুরুষের জবানিতে লেখা একটি গল্প, উত্তম পুরুষের জবানিতে লেখা একটি গল্প। ব্যক্তিত্বময় চরিত্র ও দেশগণের কাজে নিয়োজিত কল্যাণী নারী চরিত্রের একটি অস্বাভাবিক মহিমা দান করেছেন। নারী চরিত্রের একটি মহিমা দান করলে প্রথম দিকে এই গল্পের মধ্যে অনুপমের চরিত্রটা প্রাণহীন, অনুপমের চরিত্রে এখানে অনেক শিক্ষণীয় বিষয়গুলো অনুপস্থিত শিক্ষার্থী, কারণ একজন পুরুষের মাঝে যে ব্যক্তিত্ব ফুটে ওঠার কথা তা আমরা তার চরিত্রের মধ্যে প্রথম দিকে দেখতে পাই না। সে তার চরিত্রের মাঝে যে ধাস তাও আমরা দেখতে পাই না। অপরদিকে কল্যাণী বিবাহ অনুষ্ঠানকে ত্যাগ করে তিনি দেশ সেবা ব্রতে নিজেকে নিয়োজিত করবেন, এই ব্রত তিনি করেন, এই ব্রতে তিনি এগিয়ে যান। তার ব্রতের কথাটা অনুপমের কাছে পরিচিত করার চেষ্টা কিন্তু তিনি করেননি। অনুপম শেষ দিকে এসে, গল্পের শেষ দিকে এসে বুঝতে পেরেছেন নারীর প্রতি অনুপমও তাকে জোরাজুরি না করে নারীর প্রতি অস্বাভাবিক সম্মান প্রদর্শন করেছেন। এই সম্মান প্রদর্শনটুকু যদি অনুপমের চরিত্রে আমরা গল্পের প্রথম দিকে লক্ষ্য করতে পারতাম তাহলে অবশ্য অনুপম অপরিচিতা থাকতে, কল্যাণীর কাছে অপরিচিতা থেকে যেতেন না, পরিচিতা হয়ে যেতে পারতেন, পরবর্তীতে যা আর সম্ভব হয়ে ওঠেনি। অনুপম নারীর প্রতি যে সম্মানটা দেখিয়েছে এই সম্মান আমরা যদি গল্পের প্রথম দিকে দেখতে পেতাম তাহলে প্রাণযুক্ত একটা চরিত্র অনুপমের মাঝে আমরা লক্ষ্য করতে পারতাম শিক্ষার্থী। এখানেই আমরা যদি খেয়াল করি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ এখানেই সার্থক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্পের এখানেই সার্থক, অস্বাভাবিক এক প্রাপ্তিবোধ তার সমগ্র রচনার মধ্যে যেমন পাই তেমনি আমরা অপরিচিতা গল্পের মধ্যেও পাই। নামকরণ যথার্থ, এই গল্পের নামকরণ আমরা দেখতে বুঝতে পারলাম এই গল্পের শুরু এবং শেষান্ত তাতে নামকরণটা যথার্থই সার্থক হয়েছে। অপরিচিতা কীভাবে নামকরণ হলো, যে অপরিচিতা অনুপমের কাছে কল্যাণী অপরিচিতায় থেকে গেলেন কিন্তু একদম গল্পের শেষ প্রান্তে এসে অনুপম কল্যাণীর কাছাকাছি অবস্থান তিনি করেছেন, তার কল্যাণীয় কাজে সহযোগিতার যে ইচ্ছা তা অনেকটা পোষণ করতে দূর থেকে পেরেছেন, এখানেই তার তৃপ্তিবোধ ছিল। এই যে তৃপ্তিবোধটা এইটুকু যদি গল্পের প্রথম দিকে তার চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে পারতেন তাহলে অস্বাভাবিক এক মহিমান্বিত চরিত্র আমরা কল্যাণীর পাশাপাশি অনুপমের চরিত্রেও শিক্ষার্থী লক্ষ্য করতে পারতাম। তাহলে আমার এই এটা কী অনেকটা, তাহলে অনুপমের চরিত্রটা কেমন ছিল, অনেকটাই মনে হলো মাকাল ফলের মতো। মাকাল ফল যেমন দেখতে সুন্দর, ভিতরে বদ্ভু গন্ধ, অনুপমের চরিত্র দেখতে পেয়েছি শিক্ষিত হয়েও তার শিক্ষার যে বিকাশ, এমএ পাস হয়ে তার যে বিকাশ, কারণ একটা নারীর প্রতি তার স্ত্রী যে হবে তার প্রতি যে সম্মান বোধ দেখাতে পারেননি, তাই মাকাল ফলের সাথেও আমরা অনুপমের চরিত্রটাকে তুলনা করতে পারি। এখানে
আরও জিনিস আমরা খেয়াল করতে পারি যে মামার পছন্দে তিনি যে নিজের নিজের সিদ্ধান্ত ধরে নিয়েছেন, মামার পছন্দটাকে নিজের সিদ্ধান্ত বলে ধরে নিয়েছেন, এতেই এটাও প্রতীয়মান হয় যে নারীর প্রতি এবং তার জীবনের প্রতি একটা অসম্মান বোধ বুদ্ধি ফুটে উঠেছে। তাহলে এই 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 যে বিশেষণটুকু এটুকু কী করে পুরুষ চরিত্রটাকে যেমন একটু দুর্বলের দিকে নিয়ে যায়, তেমনি নারী চরিত্রের প্রতি অস্বাভাবিক অসম্মান বোধ ফুটে ওঠে শিক্ষার্থী। তাহলে আমরা এই যে গল্পের সংক্ষিপ্ততা তখন জানলাম, এই অপরিচিতা গল্পের আলোকে আমরা কী প্রশ্ন তৈরি করতে পারি জানো? তোমার শিক্ষার্থী, তোমরা জানো যে চিন্তন দক্ষতার যে স্তর, চারটি স্তর, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা মূলক MCQ প্রশ্নের মধ্যে চারটি প্রশ্ন ধাঁচে 30টি প্রশ্ন থাকে, সেখানে 30টি প্রশ্ন উত্তর করতে হয়, সময় 30 মিনিট। 30 মিনিটের মধ্যে 30টি উত্তর করতে হয় প্রশ্ন পড়ে, সময় বরাদ্দ থাকে 30 মিনিট। অপরদিকে আরও 7টি উদ্দীপক দেওয়া থাকে গদ্য এবং পদ্য মিলিয়ে, সেখান থেকে 10টি উদ্দীপক দেওয়া থাকে, 7টি উদ্দীপকের উত্তর করতে হয়, প্রত্যেকটি উদ্দীপকের 4টি করে প্রশ্ন থাকে, অর্থাৎ 4×7=28টি প্রশ্ন 70 নম্বরের মধ্যে শিক্ষার্থীদেরকে করতে হবে। এখন আমরা এতক্ষণ যে গল্পের কাহিনী সংক্ষেপ মূল ভাব জানলাম, এর আলোকে আমরা কী করব, উদ্দীপক অথবা ছোট অনুচ্ছেদ তৈরি করার চেষ্টা করব। কীভাবে এই গল্পের ভাব কাহিনী সংক্ষেপ মেমোরিতে রেখে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে একটা চরিত্র অনুপমের অনুরূপ একটি চরিত্র এবং কল্যাণীর মতো আরেকটি চরিত্রকে আমরা মনে মনে কল্পনায় দাঁড় করিয়ে আমরা একটি অনুচ্ছেদ বা উদ্দীপক তৈরি করব। উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন তৈরি করব, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। জ্ঞানের 1, অনুধাবনে 2, প্রয়োগমূলকে 3 এবং উচ্চতর দক্ষতায় 4। এই মোট প্রত্যেকটি উদ্দীপকের 4টি প্রশ্নের মান থাকবে 10। তাহলে 7টি উদ্দীপকের উত্তর যদি করতে হয় 7×10=70। এখন জ্ঞান যে প্রশ্নটি, এই জ্ঞান চিন্তন দক্ষতার একেবারে প্রথম স্তর, এক কথায় এক বাক্য স্মৃতি নির্ভর, এক কথায় এক বাক্যে স্মৃতি নির্ভর এই প্রশ্নটি উত্তর করতে হয়। অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি টেক্সটে দেওয়াও থাকতে পারে অথবা অনুরূপভাবে দেওয়া থাকতে পারে। এখন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি, এই প্রশ্নটি উদ্দীপকের তৈরিকৃত উদ্দীপকের সাথে এবং পাঠ্যের যে বিষয় তার ভাবের সাথে মিলিয়ে কিছু তথ্য জানতে চাওয়া হবে। এখানে প্রয়োগমূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে থাকবে সংশ্লেষণ এবং বিশ্লেষণ থাকবে। আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মাঝে সংশ্লেষণ, বিশ্লেষণ এবং মূল্যায়ন পর্ব থাকবে। মূল্যায়ন করতে হবে, দেখিয়ে দিতে হবে সেক্ষেত্রে আমাদের যে মূল ভয়ের ভাবের সাথে সামঞ্জস্য রেখে যে উদ্দীপক তৈরি করা হয়েছে সেই উদ্দীপকের চরিত্রের সাথে মূল ভাবের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটা যদি আমরা বুঝতে পারি যে পুরোপুরি অনেক ক্ষেত্রে হতে পারে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। কার্তি, তোমরা এই করোনা মহামারীর কারণে ঘরে বন্দী থাকার কারণে নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে তোমরা আমার এই অনলাইন ক্লাস অনুসরণ করে ঘরে বসে তার উদ্দীপক নিজেরাই তৈরি করার চেষ্টা করবে এবং তার উত্তরগুলো নিজেরাই সাজাতে চেষ্টা করবে। তোমরা হয়তো জানো যে সৃজনশীল বিষয়সমূহ যেখানে মুখস্থ নির্ভর কোনো কিছু নেই, সবগুলো চিন্তন দক্ষতার স্তর দিয়ে বুঝে নিতে হয়। তোমরা ঘরে বসে বসেই অনলাইন ক্লাস দেখে এবং টেক্সট পাঠ্য বই অনুসরণ করে উদ্দীপক তৈরি করে তার প্রশ্ন তৈরি করে এবং তার উত্তরও নিজে লেখার চেষ্টা করবে। প্রয়োজনে আমাকে কমেন্ট করবে এবং সরাসরি ফেসবুকে কমেন্ট করতে, ইউটিউব চ্যানেলেও আব্দুস সামাদ ফারুক সেখানে মতামত পেশ করতে পারো। শিক্ষার্থী, তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা, আশা করি সবাই ভালো থাকবে এবং করোনা মহামারীর পর আবার আমাদের সকলে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা।